আচ্ছা, আপনাদেরকে যদি বলি চায়ের দোকান, তাহলে আপনারা কি বলবেন? চায়ের দোকানে মানে চায়ের সঙ্গে টাটা কিন্তু অত্যন্ত জরুরি, মানে প্রেম থেকে শুরু করে আড্ডা তর্ক যা বলবেন, কারণ বাঙালি সন্ধেবেলায় চায়ের দোকানে চা খেতে খেতে জমিয়ে রাজনীতির আলোচনা করবে না, এটা তো হতেই পারে না। তার সঙ্গে আপনার প্রিয় মানুষের সঙ্গে হাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে এক কাপ চায়ে চুমুক দেওয়া, সেটাও তো হয়। আর সেই থিমটা এবার ধরা পড়েছে পুজোর মণ্ডপে, একদম নতুনত্ব একটা থিম। থিমের পুজো মেতেছে বাঙালি, কলকাতা সহ জেলায় জেলায় থিমের পুজোয় আয়োজকরা কিভাবে মানুষের মন কাড়তে পারে তা নিয়ে রীতিমতো রেষারেষি চলছে। সুরা স্পোর্টিং ক্লাবের এবারে থিম টু মেক টু থ্রি, অর্থাৎ দুটোকে তিনটে। অন্য কথায়, এই পুজো প্যান্ডেল আবারও পাড়ার আড্ডাকে তুলে ধরার চেষ্টা করেছে, যা এখন ডিজিটাল দুনিয়া এবং স্মার্টফোনের যুগে কোথাও যেন হারিয়ে যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে আশেপাশের লন্ড্রি শপ সহ বিভিন্ন জিনিস রাখা হয়েছে এই পুজোর মণ্ডপে। মূলত সুরা স্পোর্টিং ক্লাব পুরনো উত্তর কলকাতার আইকনিক ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছে। এই পুজো মণ্ডপে এলে পুরনো দিনের কথা আপনার মনে পড়বেই পড়বে। সেখানকার সদস্য সুরঞ্জনা দে, তিনি বলছেন এবারে 83তম পুজো, এবারে আমাদের থিম দুটোকে তিনটে। আগেকার দিনে আড্ডা মানে চায়ের দোকান, সেখানে বলে নানা কথা গল্প, সেটাকে তুলে ধরা হয়েছে। হারিয়ে যাওয়া আড্ডাটাকে তুলে ধরাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল, তিনি কি বলছেন শোনা আপনাদের। এবছরের পুজো হচ্ছে 83তম, আর আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে পরিমল পাল, আর আমাদের এই ভাবনাটা পুরোটাই উত্তর কলকাতাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে দুটোকে তিনটে। দুটোকে তিনটে অর্থাৎ হচ্ছে শেয়ার, আমরা যদি বলি সেই শেয়ার করার প্রবণতাটা আস্তে আস্তে চলে যাচ্ছে। উত্তর কলকাতার যে আড্ডা, আড্ডা অর্থাৎ আগে আড্ডা মানেই হচ্ছে চায়ের দোকান পাড়ার মোড় সেইখানে। তো চায়ের দোকানে বসে একসাথে আড্ডা, গল্প, সুখ দুঃখের কথা শেয়ার করে নেওয়া, সেইটা করতে করতে যখন সেখানে মেম্বার বেড়ে যায় তখন কি বলা হয়, এই দুটোকে তিনটে করে দে কি তিনটেকে চারটে করে দে, সেই থিমটাকেই তুলে নিয়ে আসা হয়েছে। এবং এটার মূল বক্তব্য হচ্ছে যে এখন যেই জিনিসগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, লন্ড্রি, তারপরে দোকান, মানে ছোটোখাটো দোকান, ইলেকট্রিকের দোকান কিংবা চায়ের দোকান, চায়ের দোকানটা এখন ক্যাফে কাফি ডেতে পরিণত হয়েছে, সেই জিনিসটাকে আবার একসাথে করা। এবং মোবাইল বা সোশ্যাল মিডিয়ার যুগে যেই আড্ডাটা চলে যাচ্ছে, সবাই এখন সোশ্যাল মিডিয়া নিয়ে মানে ব্যস্ত, সেইটাই একত্রিত করা মায়ের পুজো উপলক্ষে, মায়ের পুজোর সময় সেই আড্ডাটাকে আবার নতুন করে মানে তুলে ধরাটাকেই আমাদের মেন প্রচেষ্টা ছিল। আর এক সদস্য মৌমিতা দাস, তিনি কি বলছেন শোনাব আপনাদের। হ্যাঁ, ক্যাফে কালচারে বন্ধ হয়ে যাচ্ছে, সবচেয়ে বড় কথা এখন সোশ্যাল মিডিয়ার যুগ। তো তো আগে যেটা হতো চায়ের আড্ডার মধ্যে অনেক কিছু ছিল, পলিটিক্সের আলোচনা ছিল, মানে কোনো কারো পাড়ায় কোন মেয়ের বিয়ের যোগ্য সেই নিয়ে আলোচনা হচ্ছে, কার ছেলে মেয়ে কীরকম পড়াশোনা করছে, কার ছেলে বিদেশে বড় চাকরি পেয়েছে, সব রকম আলোচনা হতো প্রতিটা ক্ষেত্রে, ভালো মন্দ সবাই মিলেমিশে একটা সলিউশন বার করার চেষ্টা করতেন। তো এখন হয়ে গেছে মোবাইলের যুগে, আমরা দেখি একটা জায়গায় চারজন বসে থাকলে চারজন যে যার মোবাইলে ব্যস্ত, সেই একসাথে কোনো আলোচনা করলে যে সব কিছু সলিউশন বেরোয় এই জিনিসটাই চলে গেছে, সেহেতু প্রবলেমটা বেড়ে গেছে, সলিউশনটা কমে গেছে। তো এক জায়গায় যখনই চারটে মানুষ বসে তখন চারজনের ভেতর থেকে চার রকম ভালো ভালো কথা, খারাপ খারাপ কথা সব কিছুর মধ্যে থেকে ভালো একটা ইম্প্যাক্ট পাওয়া যায়, সেই জিনিসটা উঠে যাচ্ছে। তো সেটা যদি নতুন করে শুরু করা যায় আস্তে আস্তে, তাহলে আমাদের পরের জেনারেশনের যেটা হচ্ছে, মানে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তারা নিজেদের, আমরা যেমন কাজিনদের অনেক চিনতাম, এখনকার ভাই বোনেদের চেনে না, সেরকম অনেক নিউক্লিয়ার ফ্যামিলি যেহেতু, সেই একান্নবর্তী পরিবারের সেই ভালো মন্দগুলো আর পায় না এখনকার বাচ্চারা। আমরা চাই যে আমরাও তো মা, তো আমরা চাই আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের বাচ্চারা যাতে ফিউচারে তাদের ভাই বোনেদের চেনে, তাদের পাড়ার জেঠু কাকাদের চেনে, তাদের দাদাদের চেনে, বন্ধু বান্ধবদের সাথে সাথে এই জিনিসগুলো যাতে নতুন করে তারা চিনতে শেখে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ, দেখাবো আপনাদের। এক কাপ চা খাবেন নাকি কি মনে হচ্ছে? দেখুন, এই মুহূর্তে আমরা কিন্তু সুরা স্পোর্টিং ক্লাবে চলে এসেছি এবং
যে আড্ডা হয় না, একেবারে পাড়ার রকের আড্ডা, এবং তার পাশাপাশি পুরনো বাঙালিদের যে রীতি, যে কালচার, সেই কালচারের সঙ্গে কিন্তু একেবারে বলা যেতে পারে সুরা স্পোর্টিং ক্লাবের ভীষণভাবে মিল রয়েছে। এবং মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে চায়ের স্টল, চায়ের দোকান, তার পাশাপাশি বিভিন্ন যে টি স্টল, তার পাশাপাশি মিষ্টান্ন ভাণ্ডার, টেলারিং শপ, এই ধরনের একটা পাড়া কিন্তু আমরা সুরা স্পোর্টিং ক্লাবে এসেই দেখতে পারবো। তাই জন্য বলছি আপনাদের, আপনারা চলে আসুন একেবারে বেলেঘাটা ত্রিকোণ পার্কের পাশে সুরা স্পোর্টিং ক্লাব। এবং এই যে চায়ের দোকান দেখতে পাচ্ছেন, চায়ের আড্ডা, লেরো বিস্কুট সঙ্গে রয়েছে, একেবারে কিন্তু জমে যাবে দুর্গাপুজো এবারের। এবং মূলত এই থিমেই কিন্তু এবার সেজে উঠেছে। আমরা সবাই জানি যে কোথাও গিয়ে একেবারে আমাদের যে পুরনো ঐতিহ্য, পুরনো রীতিরিওয়াজ, পাড়ার আড্ডা, চায়ের দোকানের আড্ডা, সেই আড্ডাগুলো কিন্তু কোথাও গিয়ে একেবারে মুঠো ফোনে বন্দি হয়ে যাচ্ছে, সেলফোনের ভেতরে। এবং সেই সেলফোনের ভেতরে বন্দি হয়ে গিয়ে একেবারে গোটাটাই কিন্তু আমাদের যে কালচার, আমাদের যে রীতি, আমাদের যে ঐতিহ্য বাঙালির, সেই ঐতিহ্যটা শেষ হয়ে যাচ্ছে। আমরা জানি উত্তর কলকাতায় এই ধরনের, এবং শুধু উত্তর কলকাতা কেন, দক্ষিণ কলকাতাতেও রয়েছে এই ধরনের যে লন্ড্রির দোকান। আমরা দেখতে পাচ্ছি যে এই এভাবে কিন্তু বিভিন্ন জায়গায় লন্ড্রির দোকান আছে, বিভিন্ন জায়গায় পানের দোকান থেকে শুরু করে চায়ের দোকান এবং পাড়ার কাপড়ের দোকান, এই দোকানগুলো কিন্তু রয়েছে। এবং মা দুর্গা চলে এসছেন, এবং ইতিমধ্যেই কিন্তু দুর্গাপুজো, দুর্গা উৎসব, বাঙালির প্রিয় শ্রেষ্ঠ উৎসব শুরু হয়ে গিয়েছে। এবং তারই মধ্যে এবার কিন্তু যে সুরা স্পোর্টিং ক্লাব, সেই সুরা স্পোর্টিং ক্লাব কিন্তু নিজেদের যে বার্তা, বিশেষ বার্তা, যে কোথাও গিয়ে এই যে 2-3, মানে বলে না একটা গান, অবশ্যই আপনাদের মনে করে দিই যে নন্দদা 3-4, 4 করে দাও না, এবং তার পাশাপাশি বারান্দায় রোদ্দুর, এই ধরনের গান তো আমরা শুনেছি। আমরা ভূমি ব্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ব্যান্ডের এই সব গান আমরা শুনেছি, বাঙালির কালচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং মূলত সেটাই কিন্তু সুরা স্পোর্টিং ক্লাব তারা তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এক টুকরো উত্তর কলকাতার গলি, এক টুকরো উত্তর কলকাতার ঐতিহ্য, এক টুকরো উত্তর কলকাতার যে চায়ের আড্ডা, সেই চায়ের আড্ডা, সেই রকের আড্ডার এক টুকরো যদি স্বাদ আপনারা নিতে চান দুর্গাপুজোয়, তাহলে অবশ্যই এই বেলেঘাটা সুরা স্পোর্টিং ক্লাবের পুজোয় কিন্তু আপনাদের আসতে হবে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।